অবশেষে দার্জিলিং মেলে এসে পৌঁছালাম। এখন বাজে বিকেল 5টা। দার্জিলিং আসবেন আর মেলে আসবেন না কখনোই হতে পারে না, তাই অবশ্যই মেলে এসে ঘুরে যাবেন। প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের জন্য এখানে গিফট আইটেম পেয়ে যাবেন নিয়ে যাওয়ার জন্য, গিফট দেবার জন্য। পাশেই রয়েছে মল মার্কেট। দার্জিলিং এর মেল থেকে বিকেল বেলার অপরূপ প্রাকৃতিক শোভা দেখতে দেখতে কোথায় হারিয়ে যাবেন আপনি। ঠান্ডা লাগছে। গরমের ছুটিতে প্রচুর লোক এসেছে দার্জিলিং। আমি একটা নেব। 100 গ্রামের দাম 450 টাকা। আমি ওখান থেকে নেব একটা, দেখে গেছি আমি। আমার বাবার জন্য নিয়ে যাও। সোনাই পছন্দ কর। দার্জিলিং টি তো না, টি বাস এটা সিজন গ্রিন টি।
इट ग्रीन टी अदु दार्जिलिंग टी अंदर का डिकॉक्स अंतर कुडीते हां हमने कुडिया ताने नन ग्रीन टी में हाल हाकल कैसे नहीं बोले এখন বিকেল 6টা বাজে আমরা এবার মেল থেকে অন্য স্পটের দিকে এগোচ্ছি হিম কোথায় গেল হিমকে দেখো এখানে প্রচুর চায়ের দোকান আছে মোমোর দোকান महंगा पड़े एक रोल भी मिलेगा चिकन रोल एक रोल हाँ মলের লাগোয়া মার্কেট প্রচুর গিফট আইটেম পেয়ে যাবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য গিফট নিয়ে যাওয়া লং কোট টুপি সোয়েটার মাফলার বিভিন্ন ধরনের গরমের পোশাক খুবই কম দামে এখানে পাবেন আরা খালি খালি গেল করতে গেলে কি করতে হবে কাপড় কাপড় केरला ना मसाला पुरी
কেন আমি এটা কাকে দেব বলে चलो संगे আমাদের অনেক লাগেজ ছিল তাই আর সোয়েটার চাদর না কিনে গিফট দেওয়ার জন্য রিলেটিভসদের চায়ের প্যাকেটই নিয়ে নিলাম।